একটি গরিব বিধবা মহিলা ও তার ছেলের ছোট্ট একটি কাহিনী বলবো। কাহিনীটি শোনার পর অবশ্যই আপনার চোখে জল চলে আসবে। এক গ্রামে একটি গরিব বিধবা মহিলা তার 5 বছর বয়সে ছেলেকে নিয়ে বসবাস করত। তখন সময়টা ছিল রমজান মাসের সময়। ঈদের দিনে ছেলে অন্যদের নতুন নতুন পোশাক পরতে ও ভালো ভালো খাবার খেতে দেখে মাকে জিজ্ঞাসা করল, মা, আজ ঈদের দিন, ওরা নতুন নতুন পোশাক পরে আর ভালো ভালো খাবার খায়, কিন্তু আমরা কেন পাই না? ছেলের এই কথা শুনে মায়ের চোখে জল চলে আসলো। মা ছেলের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ওরা তো রমজান মাসে রোজা রেখেছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে নতুন নতুন পোশাক আর ভালো ভালো খাবার দিয়েছে, কিন্তু আমরা তো সারা বছর না খেয়ে রোজা করি, তাই তার প্রতিদান আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দিবে। এই বলে মা তার ছেলেকে কোলে নিয়ে শাড়ি আঁচলে আড়াল করে কাঁদতে রইল।